হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো এটা নতুন টপিক নিয়ে, নতুন ভিডিও নিয়ে আবার এলাম। তো আজকে ভিডিওটা তো অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে এটা আজকে একটা কোকাকোলা ফ্রিজ নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। তো অনেকেই আমাকে পার্সোনালি ফোন করেছে বা এসএমএস করেছে যে দাদা একটা কোকাকোলা ফ্রিজ নেব, তো কীরকম কী ব্যাপার, কী কী ডকুমেন্টস লাগে, কত টাকা দিতে হয়, সিকিউরিটি মানি কতটা কারেন্ট খায়, সব বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো মেন বিষয় প্রথমেই আমি যেটা কমেন্ট করেছি, আমার একটা ভাই আমার পাশাপাশি বাড়ি, তো সে জিজ্ঞাসা করেছিল যে দাদা ফিজটা কোত্থেকে নিয়েছো। তো ওই ফিজটা আমাকে কোকাকোলা কোম্পানি প্রোভাইড করেছে। তো আমি ডিস্ট্রিবিউটারের কাছ থেকে মাল নিয়ে ব্যবসা করতাম, সেই ক্ষেত্রে কোম্পানির লোক এসে আমার কাগজপত্র নিয়ে গেলো, নিয়ে যেয়ে ফিজটা আমাকে এক মাসের মধ্যে দিয়ে গেছে। তো মেন বিষয় হচ্ছে কী কী কাগজপত্র লাগে, সেরকম কিছুই না। তোমাদের কাছে আধার কার্ড লাগবে, দুটো কালার ছবি লাগবে, একটা কারেন্টের বিলের জেরক্স লাগবে, আর দুটো ব্ল্যাঙ্ক চেক লাগবে। এই হচ্ছে ব্যাপার, তাছাড়া আর কিছুই সেরকম লাগে না। আর মেন বিষয় সিকিউরিটি মানি, সিকিউরিটি মানি এইটার একটা সিকিউরিটি মানি দিতে হয়। তো সেটা হচ্ছে 10টা কাঁচের ট্রে নিতে হবে, তার যেটা মূল্য ডিস্ট্রিবিউটার বলে দিবে। তো মোটামুটি 10টা নেওয়ার পর ওইটাই হচ্ছে সিকিউরিটি মানি। ধরো ফিজটা যখন তোমরা ফেরত দিবে, তখন ওই কাঁচের ট্রেগুলো সমেত ফেরত দিলে টাকাটা তোমাকে রিটার্ন দিবে, তাছাড়া কোনো প্রসেস নেই। আর এদের ফিজেতে তোমরা আর আদার্স কোনো কোম্পানির মাল রাখতে পারবে না, শুধু কোকাকোলা কোম্পানিরই মাল রাখতে হবে, যাবতীয় যা প্রোডাক্ট হয় কোকাকোলা। আর এর ইলেকট্রিক বিল যেটা মেন বিষয়, ইলেকট্রিক বিল আমার এখনও পর্যন্ত আসেনি, তো আসেনি নয় মানে এখনও পর্যন্ত মিটার চেক করতে আসেনি। তো যদি আসে কতটা খেয়েছে আমি জানতে পারবো। তো মোটামুটি আশা করা যায় এটা একটু কারেন্ট বেশি পড়বে, যাদের অল্প পরিমাণ বিক্রি তাদের মনে হয় যে ফিজটা নিয়ে কিছু পড়তে হবে না। এটা ইলেকট্রিসিটি হয়তো অনেকটাই বেশি পরিমাণ লাগে, তো আমার জানা নেই কতটা লাগে। তো সেই বিষয়টা নিয়েও আমি তোমাদের সাথে আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে আলোচনা করব। তো আরেকটা মেন বিষয় হলো এই ফিজটা খুব দেখতে সুন্দর লাগে, এতটাই সুন্দর লাগে যে তোমার দোকানে কোনো কাস্টমার এলেই যে ডাইরেক্ট দেখতে পাবে যে তোমার দোকানে কী কী মাল আছে, ঠিক আছে। এটার জন্য আরও প্রয়োজন ফিজটার, তো সেল বেড়ে যায় দোকানে। তো আশা করি তোমরা বিষয়টা নিয়ে বুঝতে পেরেছো। যদি আরও কিছু জানার থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কী বিষয় নিয়ে আর জানার আছে। আরেকদিন আমি কত কী কিনা পড়ে কোল্ড ড্রিঙ্কস, সেই নিয়ে আরেকদিন আরেকটা ভিডিও করে আমি জানিয়ে দেবো যে আমার টোটাল কী কী মালে কত কী রেট কিনা আসে, কতটা মার্জিন থাকে। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা সকলেই ভালো থাকবে, নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আসবে, অবশ্যই দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।